এখন কিন্তু সিলেটে প্রচুর বন্যা চলতেছে, যে সময়টা চলতেছে সময়টা খুবই খারাপ। সিলেটের মানুষ অনেক দুঃখ দারিদ্রের মধ্যে দিয়ে আছে। তো অনেকে আসলে চিন্তা করতেছে যে সিলেটে এত বড় একটা মানে কি বলবো, এত বড় একটা দুর্দশা চলতেছে, এত বড় একটা দুর্যোগ চলতেছে, সেই দুর্যোগের মধ্যে কি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত বড় অনুষ্ঠান করে, সেতু উদ্বোধনের অনুষ্ঠান, মানে এটা কি করে সম্ভব? আমি বলতে চাই, সেতু উদ্বোধন হয়েছে, এটা অনেক আগের থেকেই ঘোষণা দেওয়া ছিল 25 জুন সেতু উদ্বোধন করবে, এবং ওনার যে প্ল্যানিং ছিল সেই প্ল্যানিং অনুযায়ী আজকে সেতু উদ্বোধন হয়েছে। যে যে কর্মকাণ্ড ছিল সে সে কর্মকাণ্ডগুলো সমাপ্ত হয়েছে এবং ঠিকঠাক মতোই হয়েছে। এখানে হয়তো বা খুব বেশি আড়ম্বর বা খুব বেশি উদ্দীপনা বা খুব বেশি চাঞ্চল্যকর কোনো খারাপ ঘটনা এ ধরনের কোনো কিছু হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ত্রাণ দিয়েছে এবং তিনি বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে, এবং তিনি শুধু না, এই বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছে অনেক ইউটিউবাররা এবং অনেক সোশ্যাল মিডিয়া যারা কাজ করে তারা। তো এই ব্যাপারে আমি অনেক প্রাউড ফিল করি, কারণ যারা অনলাইনে এবং সোশ্যাল মিডিয়া যারা কাজ করে তারা বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে এবং তারা ইন রিসেন্ট কন্টিনিউ তাদের হেল্প করে যাচ্ছে। যাক, শেষ পর্যন্ত তাহলে অনেক ভালোভাবেই আর কি আজকের সেতু উদ্বোধন অনুষ্ঠানটা সমাপ্ত হলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজের হাতে সেতু উদ্বোধন করলেন, এবং পুরো অনুষ্ঠানটি যমুনা টেলিভিশন, সময় টেলিভিশন, বিভিন্ন টেলিভিশনে টেলিকাস্ট করা হয়েছিল, আমি দেখছিলাম। তো পদ্মা সেতু নিয়ে সবার অনেক কথা থাকে, সবার অনেক জল্পনা কল্পনা আছে, অনেক গল্প আছে, পদ্মা নদী নিয়ে গল্প আছে, পদ্মা নদীর এপারের মানুষের কিছু গল্প আছে, পদ্মা নদীর ওপারের মানুষের কিছু গল্প আছে। সবগুলো গল্পই কম বেশি অনেকেই জানে না। তো আমার কাছে পদ্মা সেতুটা ঠিক কেমন, বা আমি আসলে এই পদ্মা সেতু নিয়ে কতটা সেন্সিটিভ বা কতটা চিন্তা করতেছি, বা পদ্মা সেতু নিয়ে আমি কী ভাবতেছি, বা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, সেই ব্যাপারে কিছু কথা বলি। কথা তো শুধু শুনেই যাচ্ছেন কিন্তু চ্যানেলকে তো সাবস্ক্রাইব করতেছেন না, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এই যে লাল রঙের লেখা আছে সাবস্ক্রাইব, সাবস্ক্রাইবের এখানে একটা চাপ দিন, এবং চাপ দিলেই তার পাশে পেয়ে যাবেন বেল আইকন, আর বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, এর কারণে আপনি পরের ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাবেন। থ্যাংক ইউ। পদ্মা সেতু আসলে আমাদের দক্ষিণবঙ্গের মানুষের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের যে জেলাগুলো, আমার নিজের জেলা গোপালগঞ্জ, দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে আছে গোপালগঞ্জ, ফরিদপুর, বরিশাল, যশোর, নড়াইল আছে, বরিশালের ওই সাইডটা আছে বরগুনা, এবং দক্ষিণাঞ্চলের মোট 21টা জেলার সংযোগ ক্ষেত্র হইল এই পদ্মা সেতু দিয়ে। তো এই জেলাগুলো আমরা মূলত ঢাকায় আসার রাস্তা হচ্ছে পদ্মা, পদ্মা পাড়ি দিয়ে ঢাকার এপারে ঢুকতে হয়। মাওয়া, কাওড়াকান্দি, আরিচা, দৌলদিয়া যে ঘাটগুলো আছে এই ঘাটগুলোতে আসতে হলে পদ্মা নদী পার হতে হয়। এখন এই পদ্মা নিয়ে মানুষের এতদিনের যত গল্প বা যত ধরনের কথা শুনছেন এগুলো আসলে আমি একটু একটু করে বলার চেষ্টা করি। পদ্মা একটি স্রোতপ্রবণ নদী, পদ্মার প্রচণ্ড স্রোত, এবং পদ্মার একুলকুল একটা সময় দেখা যেত না, এখন দেখা যায় কারণ অনেক জায়গায় চর পড়ে গেছে। তো আমি যখন ছোটো ছিলাম তখন অনেকের মুখে গল্প শুনেছি পদ্মায় লঞ্চ ডুবি। এবছর মানে 2022 সালেও একটা দুর্ঘটনা ঘটলো, পদ্মা নদীতে ফেরি ডুবে গেল পদ্মা নদীর কিনারায়। তার আগে পিনাকি নামে একটা লঞ্চ ডুবেছিল যতদূর সম্ভব আমার মনে পড়ে। আর এছাড়া আরও অনেক দুর্ঘটনা আছে পদ্মা নদীতে ঘটে। তো এই সব ধরনের বিপদ কাটিয়েও মানুষ, দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু ঢাকা শহরে যায়, দক্ষিণবঙ্গের মানুষ ঢাকা শহরে পড়াশোনা করতে যায়, ব্যবসা বাণিজ্যের জন্য যায়, চিকিৎসার জন্য যায়। ঢাকা বাংলাদেশের রাজধানী, বাংলাদেশের সব প্রান্তের মানুষ ঢাকায় আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের বাংলাদেশের সব প্রান্তের মানুষের সাথে কিন্তু সব প্রান্তের মানুষের সংযোগ বলতে গেলে পুরোপুরি ছিল না, এখন হয়েছে। যেমন ধরেন, আগে ছিল যমুনা সেতু, যমুনা সেতু দিয়ে উত্তরবঙ্গের মানুষজন চলাচল করতে পারতো, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারি, গাইবান্ধা, ওই মানুষগুলা যমুনা সেতু দিয়ে পার হয়ে ঢাকায় আসে, এবং ঢাকায় এসে তাদের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব কিছুর অভাব মিটায়। তো যাই হোক,
ঠিক তেমন উত্তরবঙ্গের মানুষের যেমন এই যমুনা সেতু থাকাকালীন একটা সুবিধা ছিল, সুবিধা আছে, এই সুবিধাটা আমাদের দক্ষিণবঙ্গের মানুষের জন্য ছিল না, এখন হয়েছে, পদ্মা সেতু হয়েছে। এ কারণে আমাদের এখন দক্ষিণবঙ্গের মানুষেরা আমরা এখন যাতায়াত থেকে শুরু করে সব ধরনের সুবিধা এখন ঢাকা থেকে বা আমাদের জেলাগুলোর মধ্যে নিতে পারব। এখন আসি ব্যবসা এবং শিক্ষার দিকটা। ব্যবসার দিকটা এখন আরও অনেক প্রসার ঘটবে, শিক্ষার দিকটা আরও বেশি প্রসার ঘটবে। আগে যে হারে মানুষ ঢাকামুখী হইতো লেখাপড়ার জন্য, এখন আরও বেশি মানুষ লেখাপড়ার জন্য ঢাকামুখী হবে যাতায়াত ব্যবস্থার পরিবর্তনের কারণে। আগে মানুষ যে যে কাঁচামালগুলো ঢাকা থেকে নিতে পারতো না ব্যবসার কারণে, সেই কাঁচামালগুলো মানুষ ঢাকা থেকে ব্যবসার উদ্দেশ্যে ব্যবসা সফলের জন্য নিতে পারবে। আমাদের দক্ষিণ এলাকায় কোনো গার্মেন্টস বা কোনো টেক্সটাইলের ফ্যাক্টরি, ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি যাকে বলা হয়, কলকারখানা, এগুলো নেই। তো আস্তে আস্তে হয়তো হয়ে যাবে, কারণ এই কারখানাগুলো চালাতে হলে যে যে কাঁচামালের দরকার বা যে যে র মেটেরিয়ালস দরকার এগুলো ঢাকা থেকে আসতে হবে। আলটিমেটলি ঢাকা, চিটাগাং এইসব জায়গা থেকে আসতে হবে, এবং এই জিনিসগুলো আনার জন্য অবশ্যই সেতু দরকার ছিল। নৌপথে ওইভাবে আসলে আনা সম্ভব হয় না, আর অবশ্যই অনেক বেশি আনন্দ লাগতেছে। কিন্তু এই সকল আনন্দের মধ্যেও একটা নেগেটিভ দিকও আছে। এখন পদ্মা সেতু নিয়ে মানুষের দু ধরনের চিন্তা দেখতেছি। এক ধরনের মানুষ যারা আমাদের দক্ষিণ এলাকার মানুষ, তারা সবাই অনেক খুশি এবং সবাই অনেক আনন্দিত, কারণ হচ্ছে পদ্মা সেতু উদ্বোধন হয়ে গেছে আজকে। আর কিছু কিছু মানুষ আছে যারা আসলে চিন্তা করতেছে যে পদ্মা সেতু নিয়ে আমার মোটামুটি এই ধরনের কথাই বলার ছিল, তো মনে হলো যে পদ্মা সেতু নিয়ে কিছু বলা উচিত। যেহেতু আজকে উদ্বোধন হয়েছে, আমার নিজের অনেক আনন্দ লাগছে, শুধু আমার একার না, দক্ষিণ এলাকার সব মানুষের মনে আনন্দ থাকার কথা। শুধু দক্ষিণ যদি বলি তাহলে আসলে কথাটা ভুল হয়ে যায়, পুরো বাঙালিদের জন্যই আনন্দের একটা উৎসবের দিন আজকে। আর কিন্তু আমরা এই উৎসবের পাশাপাশি একটা জিনিস ভুলবো না, সেটা সিলেট, সুনামগঞ্জ প্রচুর বন্যা চলতেছে এবং যার কারণে মানুষ অনেক দুর্গত এবং দুস্থ অবস্থায় আছে। তার তার ধর্মের সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা জানাই, আমরা যার যার স্থান এবং যার যার নিজের জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিই। পার্সোনালি ইচ্ছা আছে পদ্মা সেতু দিয়ে বাড়িতে যাব, দেখি সেটা যাওয়া সম্ভব হয় কিনা, ইচ্ছা থাকে ইচ্ছাটাকে বাস্তবায়ন করতে পারি কিনা। আর আমার চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের ভিডিওগুলো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে করে পরের ভিডিওর নোটিফিকেশনগুলো আপনি সবার আগে পান। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।